প্রিয় বন্ধুরা, এখন আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা সপ্তম শ্রেণীর পার্ট ফোর এর প্রশ্নগুলির উত্তর সলভ করব। এর পূর্বে আমরা পার্ট ওয়ান, পার্ট টু ও পার্ট থ্রি সলভ করেছি, সে ভিডিও তোমরা দেখে না থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, এক দাগেতে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগেতে রয়েছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স ক 100 বছর, খ 150 বছর, গ 175 বছর, ঘ, এটা গো রয়েছে, এটা ঘ হবে, ঘ 200 বছর। তার এখানে যে সঠিক উত্তর আমাদের, সেই সঠিক উত্তরটি হয়ে যাবে যে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স হলো ঘ 200 বছর। তো দেখো, এর উত্তরটি আমি লিখে রেখেছি। দেখো, একে রেখে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স হলো ঘ 200 বছর। এরপরে দেখো, একে দুই দাগেতে রয়েছে কোকোনদ হলো ক শ্বেত পদ্ম, খ রক্তপদ্ম, গ নীল পদ্ম, ঘ হলুদ পদ্ম। তো এখানে যে আমাদের সঠিক উত্তর, কোকোনদ হল রক্তপদ্ম, অর্থাৎ কোকোনদ কথার অর্থ হলো লাল পদ্ম, তো এখানে রক্তপদ্ম রয়েছে, তাহলে এখানে খ দাগের উত্তরটি সঠিক হবে। একে দুই কোকোনদ হল খ রক্তপদ্ম। একে তিন দাগেতে রয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটি রচয়িতা ক আশরাফ সিদ্দিকী, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ মদনমোহন তর্কালঙ্কার, ঘ যোগীন্দ্রনাথ সরকার। তো একে তিন পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটি রচয়িতা হবে আমাদের অপশন ক আশরাফ সিদ্দিকী। পাখি সব করে রব রাতি পোহাইল, কবিতাটি রচয়িতা অপশন ক আশরাফ সিদ্দিকী। এরপরে দেখো, একে চার দাগের প্রশ্নে রয়েছে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেজ্যের পরিচয় হয় অপশন ক মেদিনীপুরে, খ বীরভূমে, গ বাঁকুড়ায়, ঘ কলকাতায়। তো এখানে যে সঠিক উত্তর হবে গ বাঁকুড়ায়। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেজ্যের পরিচয় হয় গ বাঁকুড়ায়, তাই এটি সঠিক উত্তর। এরপরে দেখো, হচ্ছে একের পাঁচ দাগের প্রশ্নে তো রয়েছে খোকনের বাড়ির সামনেই ছিল একটি ক বট গাছ, ক ইউক্যালিপটাস গাছ, গ নারকেল গাছ এবং ঘ বকুল গাছ। তো এখানে যে আমাদের সঠিক উত্তর, সে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন খ ইউক্যালিপটাস গাছ। এরপরে দেখো, দুই দাগের প্রশ্নে তো রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, দুইয়ের একের প্রশ্নে তো রয়েছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন। কোর প্রশ্নতে রয়েছে আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন। উত্তর হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ। এ কথার উত্তরে পাগলা গণেশ, অর্থাৎ এখানে শ্রোতা বলেছিলেন আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা তিনি বাতাসে ভাসিয়ে দিচ্ছে, এই ভেবে যদি কেউ কুড়িয়ে পায় এবং তার পড়ার ইচ্ছা হয় তাহলে সে পড়বে, এই উত্তরে তিনি বলেছিলেন। এরপরে দেখো, দুইয়ের দুই দাগের প্রশ্নে তো রয়েছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে। তো দেখো, উত্তর মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতীক কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো, দুইয়ের তিন দাগের যে প্রশ্ন, সেই দুইয়ের তিন দাগের প্রশ্নে তো রয়েছে যে একুশের কবিতা কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে। তো উত্তর হচ্ছে, দেখো হচ্ছে একুশের কবিতা শৈশবে পড়া পাখি সব করে রব, মাটির গান ভাটিয়ালি, মাতৃভূমি বাংলাদেশ, মুর্শিদি, সারিগান, শৈশবের মায়ের কোলে গাওয়া গানের কলি, বিন্নিধাম, এইসব সুরের প্রসঙ্গ রয়েছে। এরপর দেখো, দুইয়ের চার দাগের যে প্রশ্ন, সে দুইয়ের চার দাগের প্রশ্নে তো রয়েছে এত বড় শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। দেখো, উত্তর উদ্ধৃত অংশটি রামকিঙ্কর বেজ্যের লেখা আত্মকথা গল্পে আচার্য নন্দলাল বসুর স্মৃতিচারণায় কথক একথা বলেছেন। এরপর দেখো, দুইয়ের পাঁচ দাগের প্রশ্নে তো রয়েছে খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো। এর উত্তর হচ্ছে, দেখো বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকনের বাবার এক বিখ্যাত চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবি দেখে খুশি হয়ে বলেছিলেন সে অনেক ছবি এঁকেছে কিন্তু এসব নকল করা ছবি, তার নিজের আঁকা ছবি কোথায়, এ কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিলেন। এরপর দেখো, রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তিনের এক দাগের প্রশ্নে তো রয়েছে জীবন হবে গদ্যময়, জীবন কিভাবে গদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন। দেখো উত্তর, উত্তর হচ্ছে কবি অচিত দত্তের লেখা ছন্দে শুধু কান রেখো, কান রাখো কবিতায়,
অনুসারে জীবন ও জগৎ ছন্দময়, সর্বত্র ছন্দ বিরাজমান। বস্তু জগতে ছন্দ যদি জীবনের প্রতিটি কাজে অনুভব করা যায়, তবে জীবন হয়ে উঠবে সহজ ও সুন্দর। জীবনে আনন্দ আসলে মধুর কবিতা লেখা সহজ হবে। তাই মন দিয়ে কান পেতে কবিতার প্রকৃতি সকল উপাদান থেকে ছন্দের স্বাদ অনুভব করতে হবে। এভাবে জীবনে ছন্দের অনুভূতি সৃষ্টি করতে পারলে জীবনে আসবে আনন্দ, আর আর আনন্দ আগমনেই জীবন গদ্যময় হয়ে উঠবে। তো এটা হলো। এরপর দেখো, অমর করিয়া বর দেহ দাসে সুরবাদে। সুরবাদে শব্দের অর্থ কী? কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন? উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। সু কথার অর্থ শুভ এবং বরদে কথার অর্থ হলো বরদান দেওয়া। অর্থাৎ সুবরদে শব্দের অর্থ হলো শুভ বরদাত্রী। তাহলে প্রথম পাঠের উত্তর হলো। এরপর দেখো, কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন? তো দেখো এর উত্তর। কবি মনে করেন তিনি জীবনে অনেক ভুল করেছেন, ভুল করে তিনি বহু মূল্যবান সময় শক্তি সম্পদ নষ্ট করেছেন। মাতৃভাষার জন্য তিনি কিছু করতে পারেনি। মাতৃভাষা ও মাতৃভূমিকে অবহেলা করে তিনি বিদেশে গিয়েছিলেন ইংরেজি ভাষা শেখার জন্য। মাতৃভূমি যদি এটা থাকে হয়ে গেছে তাকে হবে মাতৃভূমি যদি তাকে দয়া করে তার দোষগুলিকে গুণ বলে মনে করে, তাহলে তাকে ক্ষমা করে বরদান দিতে পারেন। যেহেতু মা শুভ বরদাত্রী, তাই তিনি যেন তাকে অবশ্যই অমরতার বর দেন। অর্থাৎ তিনি যেন জনমানসে বেঁচে থাকেন, তাই তিনি অমরতার প্রত্যাশী। এরপরে দেখো, তিনি তিন দাগের যে প্রশ্ন রয়েছে তা হলো, সেই তো আমার পরম পুলক। আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? দেখো উত্তর। উদ্ধৃত অংশটি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতার থেকে নেওয়া হয়েছে। আঁকা লেখা কবিতায় রাতে জ্যোৎস্নাময় চন্দনে প্রকৃতির হয়ে ওঠে এক বিচিত্রময়, আর তখনই কবি বসেন ছড়ার মজা ঘনিয়ে তোলার কাজে। কবি অনুভব করেন আকাশের তারাগুলি যেন প্রতি সদর্পণে তার ঘনিষ্ঠতায় এসে হাজির হয়েছে। জোনাকির দোলো রাত্রির অন্ধকারী পটভূমিতে বকুল গাছের উপর উড়ে লিখে চলেছে ওয়া। এই অসাধারণ সময়ে কবির মন পুলকিত হন। এরপর দেখো, তিনের চার দাগের প্রশ্নে তো রয়েছে কুতুব মিনারের কথা। রচনাংশ অনুকরণে কুতুব মিনারের নির্মাণ শৈলী বিশিষ্টতা আলোচনা করো। তো দেখো উত্তর। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারের শিরোপা হওয়ার পেছনে কতকগুলি বৈশিষ্ট্য আছে। সেগুলি হলো, কুতুব মিনার সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিন, কিন্তু সেক্ষেত্রে শিল্পীরা চরম সাফল্য আছেন। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য প্রতি রেখায় তাকে একটু করে ছোট করে গুটিকতক বেলকুনি লাগিয়ে মিনারটি সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পাঁচতলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশ ও পরপর সাজানো নকশা, দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি, আর তৃতীয় তলায় রয়েছে শুধু কোণ। এর চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে নষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায়নি। সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই মিনারটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এরপর দেখো, চার দাগেতে রয়েছে যে নির্দেশ অনুসারে উত্তর দাও। তো দেখো, চারের এক দাগেতে প্রশ্ন হচ্ছে, খাঁটি দেশি শব্দ কাকে বলে? দেখো উত্তর। বাংলাদেশের প্রাচীন অধিবাসীদের ভাষা থেকে যেসব ভাষা বাংলা ভাষার ভাণ্ডার স্থান পেয়েছে তাদের খাঁটি দেশি শব্দ বলে। যেমন দেখো, ঢেঁকি, চিংড়ি, ঝিনুক ইত্যাদি। এরপর দেখো, চারের দুই দাগের প্রশ্ন তো রয়েছে, তদ্ভব শব্দ কীভাবে গড়ে উঠে? তো দেখো উত্তর। তদ্ভব শব্দের অর্থ হলো সংস্কৃত থেকে জাত বা জন্ম নেওয়া। অর্থাৎ তদ কথার অর্থ হলো সংস্কৃত এবং ভব কথার অর্থ হলো জাত বা জন্ম নেওয়া। তদ্ভব কথার অর্থ হলো সংস্কৃত থেকে জন্ম নেওয়া। অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে দীর্ঘ সময় ধরে ভাষাগত পরিবর্তনের পথে প্রাকৃত উপভ্রাংশ ইত্যাদির স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়ে গড়ে ওঠে এই তদ্ভব শব্দ।
যেমন দেখো গাত্র এটা সংস্কৃত ভাষা, সেখান থেকে এসেছে গায়ো এবং তা থেকে এসেছে গা বাংলা ভাষাতে। এরপর দেখো অর্থ তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। তো দেখো দেখো ফলার যেটি ফলাহার থেকে এসেছে এবং চিনিবাস যেটি শ্রীনিবাস থেকে এসেছে। এরপর দেখো চারি চারি রয়েছে বাঙালির পদবীর ইংরেজি ধরনের উচ্চারণ হ্রস্বাস্বর চিহ্ন হবে, এরকম আমাদের উত্তর লিখতে হবে। তো দেখো উত্তর গাঙ্গুলি গোয়াকার অঙ্গ রসুর লৈরসি সেটা কখনো দীর্ঘী হবে না, এটা ভুল, এবং ব্যানার্জি মানে রশ্মি হবে দীর্ঘী হবে না, এটা ভুল হবে, দীর্ঘী দিলে ভুল হবে। পাঁচে রেখে রয়েছে তোমার অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে একটি আবেদনপত্র লিখো। দেখো পত্রটি মাননীয় ব্লক আধিকারিক, এবার এখানে নিজের নিজের ব্লকের নাম লিখবে, এখানে গ্রাম নিজেদের যে গ্রামে ব্লকটি রয়েছে, পোস্ট অফিস লিখবে, জেলা লিখবে। দেখো এর প্রসঙ্গটা বা বিষয়টা হচ্ছে পাঠাগার স্থাপনের আবেদন। তো দেখো এভাবে লেখা হয়েছে, দেখো মহাশয় আমাদের বিনয় নিবেদন এই যে আমরা পুরুলিয়া জেলার, এখানে আমি আমার জেলাটি লিখেছি, তো তোমাদের এটা নিজের জেলার নাম লিখতে হবে। আমরা ড্যাশ জেলার ড্যাশ থানার ড্যাশ গ্রামের বাসিন্দা, এটা নিজের নিজের জেলার নাম, এটা জেলার নাম, এখানে যে থানায় অন্তর্গত এবং যে গ্রামের অন্তর্গত সেই তিনটা ব্ল্যাঙ্কে তিনটা তোমরা নিজেরাই বসিয়ে দেবে। গ্রামের গ্রামে অনেকগুলি শিক্ষিত মানুষের বসবাস, এখানে ছেলে মেয়েদের শিক্ষার জন্য একটি উচ্চ বিদ্যালয় এবং 1 কিলোমিটার মধ্যে একটি কলেজ রয়েছে। প্রতি বছর বহু সংখ্যক ছেলে মেয়ে পাস করে বের হচ্ছে। উচ্চ বিদ্যালয় কলেজ ও দুটো প্রাথমিক বিদ্যালয় থাকায় এলাকায় শিক্ষার আলো হবে, এলাকায় শিক্ষার আলো বিতরণ করেছে বলে এলাকাটি বর্তমানে একটি সাধারণ পাঠাগারের অভাব প্রকট হয়ে উঠেছে, কিন্তু এলাকাবাসীর পক্ষে অর্থ খরচ করে পাঠাগার স্থাপন করা সম্ভব নয়। অতএব মহাশয় আপনার কাছে আকুল আবেদন এই যে আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটি সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার সুযোগ করে দিন। এরপরে রয়েছে এখানে নিবেদক, যে নিজের নিজের গ্রামবাসী সেই গ্রামের নাম দেবে, গ্রামবাসীগণ এখানে সিরিয়াল অনুসারে যে পরপর দু চারজনের নাম দিয়ে দেবে। এরপর বিদ্যালয় বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক একটি চিঠি লেখো। তো দেখো চিঠিটি এরূপ, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ড্যাশ উচ্চ বিদ্যালয়, অর্থাৎ এখানে তোমাদের নিজের যে বিদ্যালয়টির নাম লিখবে, এটা গ্রামটা লিখবে, পোস্ট লিখবে এবং নিজের নিজের থানা জেলার নাম লিখবে। দেখো প্রশ্নটি, মহাশয় আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ক বিভাগের ছাত্রছাত্রী বৃন্দ, আমাদের বিদ্যালয়ে প্রতি মাসে একটি করে দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়ে থাকে, কিন্তু আমরা প্রতি বছরের শেষে একটি পত্রিকা প্রকাশ করতে চাই। দেওয়াল পত্রিকার জন্য প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রী কবিতা গল্প নাটক ছবি জমা করে দেয়, কিন্তু পত্রিকার স্থানভাবে সবগুলি প্রকাশ করা যায় না। তাই যদি একটি পত্রিকার আকারে বছরের শেষে প্রকাশ করা যায় তাহলে সকল ছাত্রের লেখা কবিতা গল্প ছবি সেখানে প্রকাশিত হওয়ার সুযোগ পাবে, আর পত্রিকাটি বিদ্যালয়ের বাইরেও আমাদের অভিভাবক ও অন্যান্য বন্ধুরা পড়তে সক্ষম হবে। অতএব মহাশয়ের নিকট নিবেদন এই যে আপনি উক্ত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমাদের আবেদন সম্মতি জ্ঞাপন করেন, তবে তার জন্য ব্যবস্থাদানে মর্জি হন। ইতি নিবেদক সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না রেখেছো তো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে কী হবে, যখনই আমরা এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে।